আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের আমাদের পরিবেশের প্রশ্নপত্র নিয়ে এটাকে তোমরা সাজেশন হিসাবেও ধরতে পারো আচ্ছা কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও ফুল মার্কস তোমাদের রয়েছে দশ আর সময় তোমাদের রয়েছে কুড়ি মিনিট একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও এখানে মোট ছটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক এক ইন্টু ছয় সমান সমান ছয় প্রথম প্রশ্ন মানুষের দেহে মোট কটি হার থাকে দুই নম্বর কোন রোগে ডট চিকিৎসা করতে হয় তিন নম্বর তেথোস্কোপ কে আবিষ্কার করেন চার নম্বর গন্ডারের খড়ক আসলে কি ধরনের অঙ্গ পাঁচ নম্বর চামড়ার রং কেন কালো হয় ছয় নম্বর কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম কী দুয়ের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো দুয়ের এক ত্বকে রোদ লাগলে ভিটামিন তৈরি হয় এখানে দুটো অপশান আছে যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে দুয়ের দুই কোন অঙ্গটি আসলে একটি পেশি এখানে চারটে অপশান আছে যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে দুয়ের তিন রসিক বিল কোথায় অবস্থিত এখানেও চারটে অপশান আছে যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে দুয়ের চার পূর্ব কলকাতার জলাভূমিতে মাছের ঘাট কবে স্থাপিত হয় এখানেও চারটে অপশান আছে যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে তিনের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও এখানে আমার চারটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান হাফ করে হাফ ইন্টু চার সমান সমান দুই প্রথম প্রশ্ন আকর্ষ আছে এমন দুটি গাছের নাম লেখো দুই নম্বর আমাদের শরীরের বর্ম কোনটি তৃতীয় প্রশ্ন লেন্সকে বাংলায় কি বলে চার নম্বর প্রশ্ন বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে নেব একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন মানুষের দেহে মোট তিনশো দুটি হার থাকে দুই নম্বর প্রশ্ন যক্ষা রোগে ডট চিকিৎসা করতে হয় একের তিনের উত্তর হবে তেথোস্কোপ আবিষ্কার করেছিলেন রেনের লিনেক একে চার গন্ডারের খড়গ আসলে জমাট বাঁধা চুল একের পাঁচ মেলানিন নামে একটা জিনিসের জন্য চামড়ার রঙ কালো হয় একে ছয় কুনুই থেকে কবজি হাড়কে বলা হয় আনলা ও রেডিয়াস দুয়ের দাগের রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এবার দুয়ের দাগের উত্তরগুলো দেখে নাও প্রথম উত্তর হবে ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয় দুয়ের দুই উত্তর হবে কোন অঙ্গটি আসলে একটি বেশি দুয়ের তাকে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো দুয়ের এক উত্তর হবে ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয় দুয়ের দুই উত্তর হবে কোন অঙ্গটি আসলে একটি বেশি উত্তর হবে হাত দুয়ের তিন রসিক বিল কোথায় অবস্থিত উত্তর হবে কোচবিহার দুয়ের চার পূর্ব কলকাতার জলভূমিতে মাছের ঘাট কবে তৈরি হয় উত্তর হবে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও এবার তিনের দাগের উত্তরগুলো দেখে নাও তিনের এক হবে আকর্ষ আছে এমন দুটি গাছের নাম হল লাউ কুমড়ো উচ্ছে আর শোষা তিনের দুই আমাদের শরীরের বর্ম হল ত্বক বা চামড়া তিনের তিন লেন্সকে বাংলায় বলে আতস কাজ তিনের চার টিতুমির বাঁশের কেল্লা বানিয়েছিলেন ভালো করে উত্তরগুলো দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে আমি ভুলবে না আর আমার চ্যানেলে তোমার নতুন হও লাল কালার যে সাবস্ক্রাইবারে প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের উত্তরসহ প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা এই প্রশ্ন উত্তরগুলো খাতাতে লিখে মুখস্থ করে ফেলবে